হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মুন্নি কিন্তু আমাদের রুমের পাশেই ধনিয়া গাছ লাগানো ধনিয়া পাতা তুলতে আসছে, আর এখানে তুললো লেবুর পাতা। আর এগুলা দিয়ে কি করতে যাচ্ছে দেখুন, ছাদে উঠছে আর সবাইকে ডাকছে যে সবাই চলে আসো। তো এখন ছাদে বসে পড়লো মুন্নি, মুন্নির সামনে কিন্তু অনেকগুলা কুল নিয়ে বসে গেল। তো এই যে ধনিয়া পাতা লেবু পাতা সব নিয়েই আর কি বসছে। তো মুন্নি প্রথমেই আর কি কুলগুলোকে ধুয়ে নিচ্ছে, সে আজকে নাকি অনেক মজা করে আমাকে কুল মাখা খাওয়াবে। তো এই যে কুলগুলোকে একটা একটা করে আর কি ধুয়ে নিচ্ছে খুব পরিষ্কার করে, যেহেতু গাছ থেকে কি সুন্দর করে আর কি কুলগুলো পেড়ে নিয়ে আসলো, আর কুলে প্রচুর ময়লা ছিল, তো সেইগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো আজকে কি জানি আর কি কুল মাখা বানাবে সে। তো এখানে একটা হামানদিস্তা, তারপর কাসুন্দি, কাঁচা ঝাল, চিনি, লেবু পাতা, ধনিয়া পাতা সব নিয়ে বসে গেল। তো এখন মুন্নি কিন্তু আর কি হামানদিস্তায় সব কুলগুলো থেতলা করে নিচ্ছে। তো আমার তো এটা দেখেই আর কি জিভে পানি এসে যাচ্ছে অলরেডি, আমি আর থাকতে পারতেছে না। শুধুই মুন্নিকে বলছিলাম আর কখন মাখাবা, তার আগে আমি একটু শুধু শুধু কুল খাচ্ছিলাম, মাখানো কুল খাইতে মন চাচ্ছিল। তো কি কি আর করার, এই যে আমি এখানে কাঁচা কুলগুলো খাচ্ছিলাম আর মুন্নিকে একটু হেল্প করছিলাম, কারণ ওর তো একটু হেল্পের দরকার, ও একা একা পারছিল না। তা এখন কিন্তু লেবু পাতাগুলো সুন্দর করে ছোট ছোট করে ছিঁড়ে দিল, আর এখন ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে লিয়ে নিবে, আর এখানে কাঁচা ঝালও দিয়ে দিচ্ছে। এখন কাঁচা ঝাল গুলো থেতলাবে, আর আমি এদিকে ধনিয়া পাতাটা ধুয়ে ওর মধ্যে দিলাম। আর আমাদের ধনিয়া পাতাতে পাতা তেমন ছিল না, তবু কি করার, যেটা আছে সেটা দিয়েই চালাতে হবে। তো এই যে এখন এগুলাকে থেতলিয়ে সুন্দর করে তারপরে কুলের মধ্যে মিক্স করবে। আর এদিকে আমাদের ইবামনি কিন্তু মুন্নির পাশে বসে আছে, তার পলক পড়ছেই না ক্যামেরা থেকে, কি সুন্দর বাবু হয়ে বসে আছে, খুব শান্ত একটা মেয়ে এখন মুন্নির সঙ্গী আর কি, সে সারাক্ষণ মুন্নির সাথে খেলে। তো মুন্নির কিন্তু ধনিয়া পাতা কাঁচামরিচ বাটা শেষ হয়ে গিয়েছে, এখন কুলের সাথে আর কি মিক্সড করে নিচ্ছে। তো এর মধ্যে দিবে বিট নুন, তারপরে দিবে সাদা নুন, তারপরে কাসুন্দি, আর এখানে চলে আসলো আমাদের ইমামনি। তো ইমা আর ইভা এরা দুই বোন, ইমা বড় আর ইভা মেজ, ওর আর একটা বোন আছে ঈশামণি, তো সে এখন ঘুমাচ্ছে। তো তাকে বাদ দিয়েই মুন্নি ওদেরকে নিয়ে আর কি কুলটা মাখাচ্ছে। তো এখন দিচ্ছে শুকনো ঝাল, ঝাল পোড়া আগে থেকে সে পুড়িয়ে নিয়ে আসছিল, আর এখন দিয়ে দিচ্ছে কাসুন্দি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। তো আজকে মনে হচ্ছে সেই মাখামাখি, ঝাঁকানাকা মাখামাখি, আর আমার মুন্নি খুব সুন্দর মাখাটা বানায়, এই জন্য যত প্রকার মাখা বানাই না কেন মুন্নিকে দিয়েই বানানো হয়, কারণ আমি এগুলো খুব একটা ভালো পারি না। তো আমি ও মাখাচ্ছে, আমি একটু নুনটা টেস্ট করে দিচ্ছি। টেস্ট করে দেখলাম কুল মাখাটা অনেক ইয়ামি হয়েছে, তো আমি আর একটু কাসুন্দি দিয়ে দিলাম, আর ও কিন্তু মেখেই যাচ্ছে। আর ওর মাখাটা আমার কাছে বারবার বলছি না, ও খুবই ভালো লাগে, খুব ইয়ামি। তো ইমা ইভা দুজনেই বসে আছে, আর আমি কিন্তু নিচ থেকে কলা গাছের থেকে কলা পাতা নিয়ে এসেছি, সবাইকে আজ কলা পাতাতে করে আর কি কুল মাখাটা খেতে দিব। তো এখানে মুন্নি আর কি কলা পাতাই ভাগ করছে, তো আমার আরও মেহমান আছে তাদের জন্য ভাগ করছে, এবং আমরাও কলা পাতাতে খাবো। তো এই যে আমার কুল মাখাটা আর কি রেডি, আর ভাগাভাগি করাটাও রেডি। এখন মুন্নি কিন্তু ভাগে একটু বেশি খাবে, যেহেতু মুন্নি মাখিয়েছে, তো এখন কিন্তু ভাগাভাগি করা শেষ, এখন সবারটা সবার কাছে দিয়ে দিল, আমারটাও আমার কাছে। দেখুন মুন্নি কতগুলা কুল মাখা নিয়ে বসছে। তো আমি বললাম আম্মু তুমি অতগুলো কুল খেতে পারবা? তো ও বলল আমি মাখিয়েছি, আমাকে তো বেশি খেতেই হবে। তো সবাই কুল মাখাটা খেয়ে আর কি খুব মজা বলল, আর এদিকে ইবা কিন্তু বলল দারুন। তো কুল মাখা তো শেষ, এখন বিদায় নেওয়ার পালা। তার আগে একটা কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।